নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার মা সোমা, সোমা প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরা চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। রেসিপির নামটি হলো তালের বড়া। কিভাবে নরম তালের বড়া বানাবেন সেই রেসিপিটি আমার মা আপনাদের সম্পূর্ণ তৈরি করে দেখাবেন। তালের বড়া বানাতে আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো, এখানে কফি কাপ মেপে হাফ কাপ সুজি, এখানে নারকেল কোড়া হাফ মালা, এখানে চিনি গুঁড়ো কফি কাপ মেপে এক কাপ চিনি গুঁড়ো করে রাখা আছে। আপনারা যেরকম মিষ্টি খান সেরকম নেবেন। এখানে খাওয়ার সোডা আছে, নুন পরিমাণ মতো, মৌরি, এখানে দুখানা বড় বড় কলা মিক্সিতে পেস্ট করে রাখা আছে, ভাজার জন্য সাদা তেল, এখানে কফি কাপে এক কাপ মেপে ময়দা, এখানে তালের পাল্প, ছোট একটা তাল থেকে তালের পাল্প বের করে রাখা আছে। এবার আমরা ব্যাটারটা বানাবো। প্রথমে আমরা তালের পাল্পের মধ্যে ময়দাটা দিয়ে দেব। এখানে কফি কাপ মেপে এক কাপ ময়দা আছে। এবার আমরা হাফ স্পুনের মতো খাওয়া সোডাটা দিয়ে দেব। এবার আমরা হাফ স্পুনের মতো আমরা নুনটা দিয়ে দেব। এবার আমরা চিনিটা যে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা আমরা পুরোটা দিয়ে দেব। আপনারা যেরকম মিষ্টি খান সেরকম দেবেন। আমরা এখানে কফি কাপ মেপে এক কাপ চিনি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমরা হাফ মালা যে নারকেল কোড়াটা ছিল সেটা আমরা দিয়ে দিচ্ছি। এবার আমরা হাতের সাহায্যে ভালো করে ব্যাটারটা মেখে নেব। যত ভালো করে ব্যাটারটা মাখবেন তত তালের বড়াগুলো ভালো ভালো করে হবে। এবার আমরা কলাটা দিয়ে দেব। এখানে দুখানা বড় বড় সাইজের কলা আছে। এবার আমরা সুজিটাও দিয়ে দেব। এখানে হাফ কাপের মতো সুজি আছে। এবার আমরা আবার হাতের সাহায্যে ভালো করে মাখব। এইভাবে ভালো করে হাতের সাহায্যে মেখে নেবেন। আমরা মৌরিটা দিয়ে দেব, ভালো করে আবার হাতের সাহায্যে মেখে নেব। ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা 15-20 মিনিটের জন্য এটাকে আমরা রেখে দেব, যাতে সুজিটা নরম হয়ে যায়। 15-20 মিনিট হয়ে গেছে ব্যাটারটা। এবার আমরা বড়াগুলো ভেজে নেব। গ্যাসে প্যানটা বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমরা তেলটা ঢেলে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ফ্রাই করে নেব। এরমভাবে এক একটা বড়া আমরা দিয়ে দেব। বড়াগুলো আমরা হাতার সাহায্যে উল্টে পাল্টে নেব, যাতে ভালো করে বড়াগুলো ভালো করে ফ্রাই হয়ে যায়। দেখুন আমাদের বড়াগুলো কি সুন্দর হয়ে গেছে ফ্রাই, কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে তালের বড়া। এই রেসিপিটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এইটুকু, আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে।